हेलो स्टूडेंट्स वेलकम टू वैराग्य शिक्षा निकेतन। आजकेर भिडियोर आलोचनार विषय द्वादश श्रेणीर पाठ्य भारतवर्ष गल्पेर प्रश्न उत्तर। सैयद मुस्ताफा सिराज तार लेखा भारतवर्ष गल्पटी द्वादश श्रेणी बा क्लास 12 अंतर्गत। आजकेर भिडियोते एई गल्प थेके दुटी बड़ प्रश्न आलोचना करेछि। प्रश्न दुटी अत्यंत गुरुत्वपूर्ण, ताई जारा उच्च माध्यमिक परीक्षा देबे बा क्लास 12 पढ़ाशोना करछो तारा अत्यंत मनोयोग सहकारे आजकेर एई भिडियोटी देखो। प्रयोजने एई उत्तर दुटी तोमरा खाताय लिखे नाओ। चलो आजकेर आलोचना शुरू करी। प्रथम प्रश्न, भारतवर्ष गल्पेर नामकरण कतटा सार्थक हयेछे ता आलोचना करो। उत्तर हबे सैयद मुस्ताफा सिराजेर लेखा भारतवर्ष गल्पटी बांगला साहित्येर अमूल्य सम्पद। एई गल्पे प्रत्यंत एकटी ग्रामेर मानुषेर जीवनेर खंडचित्र उपस्थापित हयेछे। गल्पकार गल्पेर चरित्र बा घटनाके केंद्र करे नामकरण करेननि, बरং ব্যঞ্জনাধর্মিতাকে अनेक बेशी गुरुत्व दिएछेन। प्यारा चेंज करे लिखेछि, तोमराओ प्याराटा चेंज करे लेखो। गल्पेर सूचना हयेछे पिच रास्तार धारे ग्रामेर बाजारे एकटी चायेर दोकानेर चित्रके केंद्र करे। ग्रामटी अनुन्नत, सेखाने विद्युत पौঁছায়নি, किन्तु चायेर दोकाने विद्युत आछे, सेखाने आधुनिकतार किछु ছোঁয়া आछे। মানুষজন সেখানে ভিড় করে, তর্ক বিতর্ক করে, নানা বিষয়ে আলোচনা করে। কাহিনীর শুরু হয়েছে পৌষ মাসের এক বাদলার দিনে। অকাল ঝড় বৃষ্টির কারণে কর্মহীন গ্রামবাসীরা চায়ের দোকানে ভিড় করেছিল। সেই অসহনীয় ঠান্ডায় চায়ের দোকানে এক বৃদ্ধার আগমন ঘটল। বৃদ্ধা শীতকে উপেক্ষা করে চা পানের পরে রাস্তায় নেমে যায়। পরদিন সকালে বটতলায় বৃদ্ধার প্রাণহীন দেহ দেখতে পাওয়া গেল। চায়ের দোকানে যুবকরা বৃদ্ধার মৃতদেহ নদীতে ফেলে দেয়। বিকালবেলা মুসলমানরা বৃদ্ধার দেহ নদী থেকে তুলে কবর দেবার জন্য নিয়ে যাবার সময়ে বড় রাস্তার মোড়ে হিন্দু মুসলমানের মধ্যে তুমুল বচসা শুরু হয়। উভয় সম্প্রদায় বৃদ্ধাকে তাদের জাতির মানুষ বলে দাবি করতে থাকে। বিবাদ ক্রমে হাতাহাতি হবার উপক্রম হলো। এমন সময় দেখা গেল বৃদ্ধা নড়েচড়ে উঠে বসল। হতভম্ব বিবাদমান মানুষজন বুড়ি के তার জাতি ধর্ম সম্পর্কে প্রশ্ন করলে বৃদ্ধা বিরক্ত হয়ে কটু কথা বলে চলে যায়। প্যারা চেঞ্জ করে লিখেছি, এই কাহিনীতে বৃদ্ধার ধর্ম পরিচয় সম্পর্কে কিছুই জানতে পারি না। আসলে এই বৃদ্ধা ছিলেন ভারতবর্ষের প্রতীক। ভারতবর্ষ যেমন প্রাচীন এক দেশ, একইভাবে বৃদ্ধাও বয়সের ভারে নুব্জ। ভারতবর্ষে বিভিন্ন ধর্মের মানুষ বাস করে, তাই বৃদ্ধার কোনো ধর্ম নাই। ভারতের মতোই বৃদ্ধা সহনশীল এবং দরিদ্র। এভাবে বৃদ্ধার রূপকে গল্পে ভারতবর্ষের ছবি আঁকা হয়েছে। তাই বলতে পারি যে ভারতবর্ষ এই গল্পটির নামকরণ অত্যন্ত সার্থক হয়েছে। পরের প্রশ্ন, ভারতবর্ষ গল্পে স্বদেশ চেতনার যে প্রকাশ ঘটেছে তা লেখো। उत्तर हबे सैयद मुस्ताफा सिराजेर लेखा भारतवर्ष गल्पे रूपकेर आश्रये लेखक भारतवर्षेर बर्तमान चित्रटी उपस्थापन करेछेन। एक नामगोत्रहीन बृद्धार मृतदेह निये हिंदू और मुसलमान सम्प्रदायेर मध्य जे विद्वेष भावना आछे ता प्रकाश पेयेछे। तुच्छ कारणे दुई सम्प्रदाय हिंसाय मेते ओठे, কিন্তু ভারতবর্ষ শুধু হিন্দুর বা শুধু মুসলমানের নয়, বিভিন্ন ধর্ম ও বর্ণের মিলন ক্ষেত্র হলো ভারতবর্ষ। তাই ভারতবর্ষের নিজস্ব কোনো ধর্ম নেই, মানবতা হলো ভারতবর্ষের মূল ধর্ম। বিবিধের মাঝে মিলন মহান। ভারতবর্ষকে লেখক এক বৃদ্ধার রূপকে উপস্থাপন করেছেন। প্যারা চেঞ্জ করে লিখেছি, গল্পে উল্লেখিত বৃদ্ধা বয়সের ভারে নুব্জ। ভারতবর্ষ অতি প্রাচীন দেশ। ভারতবর্ষে দারিদ্র আছে, অভাব আছে, মানুষের দুঃখ যন্ত্রণা আছে। গল্পে আমরা বৃদ্ধাকে দরিদ্রা হিসাবে দেখতে পাই। বৃদ্ধার কোনো বাড়ি নাই, কোনো বড় গাছের তলায় সে আশ্রয় নেয়। আমরা স্বদেশকে যথাযথ মর্যাদা দিই না। আমাদের অবহেলা এবং অবজ্ঞার কারণে ভারতবর্ষ বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে আছে। আমাদের কাছে বিদেশি পণ্যের আকর্ষণ অনেক বেশি। আমরা আত্মমর্যাদা সম্পর্কে সচেতন নই। তাই ভারতমাতা ধুলি মলিন, জীর্ণ পোশাক পরে আছে। আমাদের দেশের প্রধান সমস্যা হলো সাম্প্রদায়িক সম্প্রীতির অভাব। পারস্পরিক ভালোবাসা না থাকার কারণে হিন্দু ও মুসলমানের দাঙ্গায় ভারতবর্ষ বারবার রক্তাক্ত হয়েছে। বৃদ্ধাকে বারবার তার ধর্ম সম্পর্কে প্রশ্ন করা হলেও সে সঠিক উত্তর দেয়নি। অর্থাৎ ভারতবর্ষ সকল ধর্মের মানুষের দেশ। বৃদ্ধা মরে গিয়েও বেঁচে উঠেছে। ভারতবর্ষও তেমনি বিভিন্ন সমস্যায় জীর্ণ হলেও তার স্বধর্ম বজায় আছে। ভারতবর্ষ দীর্ণ হলেও মৃত নয়। এভাবে লেখক ভারতবর্ষ গল্পে স্বদেশ চেতনার পরিচয়টি অত্যন্ত সুন্দরভাবে প্রকাশ করেছেন। তা এই ছিল ভারতবর্ষ গল্পের দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এবং তার আলোচনা। কেমন লাগলো আজকের এই আলোচনা? নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটিও লিখে জানাও, আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। ভালো থাকবে।